আজকে দেবারা পার্ট 1 2024 সালের মুভি এক্সপ্লেন করব। দেবারা মুভি শুরুতে 1996 সালে মুম্বাইতে স্বরাষ্ট্র মন্ত্রী ও কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে উচ্চ স্তরের নিরাপত্তার জন্য মিটিং করা হচ্ছিল, যেখানে র এর প্রধান প্রকাশ করে যে 1996 সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে ইন্ডিয়াতে নিরাপত্তার হুমকি রয়েছে। দয়া ও তার ভাই ইয়েথি তারা দুজনে মিলে এই পরিকল্পনা করতেছে। গত মাসে দয়ার ব্যাংকে আরব দেশ থেকে বিশাল অঙ্কের টাকা এসেছে। গোপন সূত্রে জানা যায় পরবর্তী মাসে দয়া ও ইয়েথি বিশ্বকাপ প্রোগ্রাম নষ্ট করার জন্য বড় অঙ্কের জঙ্গি হামলা করার জন্য টাকা পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে দয়া এখন দেশে বাইরে, সে দেশে বাইরে থেকে সকল পরিকল্পনা করে থাকে আর তার ভাই ইয়েথি সেই পরিকল্পনা দেশে থেকে বাস্তবায়ন করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে দয়া ও ইয়েথিকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে। সেই মিটিংয়ে এক পুলিশ কর্মকর্তা বলে তাদের কাছে স্পেশাল টাস্ক ফোর্স সদস্য শিবাম রয়েছে। বিগত 3 বছর ধরে সে ইয়েথি ও দয়ার বিষয়ে গতিবিধি লক্ষ্য করে আসছিল। শিবাম জানায় দয়া ও ইয়েথির সম্পর্কে স্পেশাল টাস্ক ফোর্সের কাছে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। দয়া ও ইয়েথিকে 3 বারের মতো গ্রেপ্তার করতে ধরলেও উচ্চ মহল থেকে অর্ডার আসে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী শিবামকে পুরো ক্ষমতা দেয় দয়া ও ইয়েথিকে গ্রেপ্তার করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলে হয় ইয়েথি ও দয়াকে গ্রেপ্তার করে আনো, না হয় বিশ্বকাপ ইভেন্ট ইন্ডিয়া থেকে বাদ দিয়ে দাও। স্পেশাল টাস্ক ফোর্স প্রধান অফিসার শিবাম তার বাকি সদস্যদের নিয়ে ইয়েথি ও দয়ার গ্যাং সম্পর্কে আলোচনা করতেছিল। ইয়েথি ও দয়ার গ্যাং কোথায় আছে, কিভাবে খুঁজে পাওয়া যাবে, অথবা সেই গ্যাং এর একটিমাত্র সদস্যকে অন্তত পক্ষে খুঁজে পাওয়ার জন্য তারা পরিকল্পনা করতেছিল। স্পেশাল টাস্ক ফোর্সের এক সদস্য জানায় ইয়েথির গ্যাংয়ের এক সদস্যকে সে অনেকদিন ধরে লক্ষ্য করতেছিল। সে নিয়মিত তার গার্লফ্রেন্ডের কাছে দেখা করতে যেত। স্পেশাল টাস্ক ফোর্স প্রধান অফিসার শিবাম সেই তথ্যের ভিত্তিতে সেই মেয়ের বাসায় গিয়ে ইয়েথির সেই সদস্যকে ধরার জন্য ফাঁদ পাতে। স্পেশাল টাস্ক ফোর্স অফিসাররা সেই মেয়েকে সেফ রাখার জন্য প্রমিস করে আর সেই দয়াকে গ্রেপ্তার করার জন্য সেই মেয়েকে সাহায্য করার জন্য বলে। ইয়েথির গ্যাংয়ের এক সদস্য তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসলে সেই সুযোগে স্পেশাল টাস্ক ফোর্স অফিসাররা সেই ইয়েথির গ্যাংয়ের সদস্যকে ধরে ফেলে। ইয়েথির গ্যাংয়ের সেই সদস্যের কাছে ইয়েথি এখন কোথায় আছে জানতে চাওয়া হয়। ইয়েথির গ্যাংয়ের সদস্যকে অনেক মারধর করার পরেও স্বীকার করা যায়নি যে ইয়েথি কোথায় আছে। স্পেশাল টাস্ক ফোর্স প্রধান অফিসার শিবাম সেই সদস্যের জিবা কেটে ফেলতে চাইলে ইয়েথির গ্যাংয়ের সেই সদস্য এবার স্বীকার করে যে তামিলনাড়ুর বর্ডারের কাছে এক গ্রাম রয়েছে যার নাম রত্নাগিরি। সেই গ্রামে মুর্গা নামে এক স্মাগলার রয়েছে। সেই স্মাগলার পাচার করার জন্য সমুদ্রে মালবাহী জাহাজ লুট করার জন্য অনেক টাকা দিত। 3 মাস আগে ইয়েথি সেই গ্রামে গিয়েছিল মুর্গার স্মাগলিং কাজ করার জন্য। তারপর থেকে ইয়েথি আর ফিরে আসেনি। স্পেশাল টাস্ক ফোর্স অফিসাররা সেই গ্রামের ডিএসপি অফিসার তুলসীর কাছে দেখা করতে যায়। সেই স্পেশাল টাস্ক ফোর্স নিজেদের পরিচয় লুকিয়ে মুম্বাই স্মাগলার ডেনিয়েল নামে পরিচয় দিয়ে ডিএসপির কাছে জাহাজের মাল স্মাগলারের জন্য ঘুষের অফার করে। ডিএসপি জানায় সমুদ্রে জাহাজ থেকে মাল চুরি ডিএসপি নিজে বা মুর্গা কেউই স্মাগলিং করতে পারত না। ডিএসপির সামনে এক পর্বত দেখিয়ে ডিএসপি বলে সেই পর্বতে 4টি গ্রাম রয়েছে আর সেই পুরো এলাকাকে লাল সমুদ্র বলে ডাকা হয়। সেই এলাকার লোকজনকে নিয়ে সমুদ্র থেকে স্মাগলিং করা হতো। সমুদ্রে স্মাগলিং করতে হলে ভাইরার সাথে যোগাযোগ করতে হবে। স্পেশাল টাস্ক ফোর্স অফিসাররা সেই তথ্য পেয়ে ডিএসপির বাসা থেকে চলে যেতে চাইলে ডিএসপি অফিসার স্পেশাল টাস্ক ফোর্স অফিসারদের ধরতে পেরেছিল যে তারা ভুয়া পরিচয়ে এখানে এসেছে এবং ডিএসপি তাদের পরামর্শ দেয় লাল সমুদ্র এলাকার লোকজনের কাছ থেকে দূরে থাকতে। স্পেশাল টাস্ক ফোর্স অফিসাররা সরাসরি সেই লাল সমুদ্র এলাকায় ভাইরার সাথে দেখা করতে যায়। মিথ্যা পরিচয় দেওয়া ডেনিয়েল নামেই স্পেশাল টাস্ক ফোর্স অফিসাররা জানায় সমুদ্র থেকে ভাইরা কি স্মাগলিং করে দিতে পারবে। বিনিময়ে তাদের বড় অঙ্কের টাকা অফার করা হয়। ভাইরা জানায় তারা এখন সমুদ্রে স্মাগলিং করা ছেড়ে দিয়েছে। শিবাম আরো অফার করে যে এত বড় অফার প্রত্যাখ্যান না করে আরো একবার ভেবে দেখো। ভাইরা রাজি না হলে শিবাম ভাইরা
তাকে হুমকি দেয়। হুমকি দেওয়ায় ভাইরা উঠে এসে শিবমকে পা দিয়ে লাথি মারে। শিবম মাটিতে লুটিয়ে পড়ে আর ভাইরা বলে এই লাল সমুদ্রের মানুষজন কেউ মরার জন্য ভয় করে না। শিবমকে হুমকি দেয় যে যেন শিবম খুব তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে দ্রুত চলে যায়। নিরুপায় হয়ে শিবম ও তার স্পেশাল টাস্ক ফোর্স অফিসাররা সমুদ্রের পারে চলে যায়। সেই সমুদ্রের পারে এক বয়স্ক লোক বসে ছিল। সেই বয়স্ক লোকের নাম হচ্ছে সিঙ্গাপ্পা। সিঙ্গাপ্পা যেহেতু এই এলাকার সিনিয়র, তাই সিঙ্গাপ্পাকে অফার করে ভাইরা গ্যাংকে রাজি করানোর জন্য। সিঙ্গাপ্পা এই অফার শুনে হেসে ওঠে আর স্পেশাল টাস্ক ফোর্স অফিসারদের নিয়ে একটি নৌকায় উঠে সমুদ্রে পাড়ি দেয়। সমুদ্রের মাঝে গিয়ে শিবম বলে, তোমাদের কাছে এই লাল সমুদ্র হীরার মতো, তাহলে কিভাবে বিশ্বাস করা যায় যে তোমরা স্মাগলিং ছেড়ে দিয়েছ? শিবম আরো সিঙ্গাপ্পাকে বড় অঙ্কের টাকা অফার করে এবং অ্যাডভান্স হিসাবে সিঙ্গাপ্পাকে তার হাতের একটি আংটি যা হীরে ছিল সেটি পুরস্কার হিসেবে দেয়। সিঙ্গাপ্পা সেই হীরের আংটি নেয় আর সেই আংটি সমুদ্রের মাঝে ফেলে দেয়। শিবম সেই হীরের আংটি উদ্ধার করার জন্য সমুদ্রে লাফ দেয়, কিন্তু সমুদ্রের পানির নিচে শিবম যা দেখতে পায় সেজন্য শিবম মোটেও প্রস্তুত ছিল না। সমুদ্রে পানির নিচে শত শত কঙ্কাল বেঁধে রাখা হয়েছিল। শিবম এই কঙ্কালগুলো দেখে ভয়ে দ্রুত নৌকায় উঠে আসে। তখন সিঙ্গাপ্পা বলে, তোমার হীরে কি খুঁজে পেয়েছ? তুমি যেমন সমুদ্রে পানির নিচে ওইসব দৃশ্য দেখে ভয়ে উপরে উঠে এসেছ, তেমনি এখানে যেই আসুক না কেন, যত টাকাই অফার করুক না কেন, কেউ এই লাল সমুদ্রে ইলিগাল স্মাগলিং করতে যাবে না। শিবম জানতে চায় সমুদ্রের নিচে ওইসব মানুষগুলো কারা, তাদের এই পরিণতি বা কেন হলো। তখন সিঙ্গাপ্পা পুরনো ইতিহাস বলা শুরু করে। লাল সমুদ্রের তীরে চারটি গ্রাম, প্রতিটি গ্রামে একজন করে লিডার ছিল। সেই গ্রামের লিডারদের মধ্যে অন্যতম দেবহারা ও ভাইরা। সেই গ্রামের মানুষদের আসল কাজ ছিল মাছ শিকার করা, কারণ তারা জেলে ছিল। সেই এলাকার জেলেদের বেশি ইনকাম ছিল না, তাই এই এলাকার ডিএসপি ও মুরগান তাদের স্মাগলিং এর কাজে লাগাতো। বিনিময়ে মোটা অঙ্কের টাকাও অফার করত। সমুদ্র পথে জাহাজে করে অন্যান্য মালের সাথে মুরগানদের অবৈধ মালামাল আসত। সেই অবৈধ মালামাল সমুদ্র বন্দর দিয়ে খালাস করা সম্ভব ছিল না। লাল সমুদ্রে জেলেরা সেই চলতি জাহাজ মুরগানের মাল নিয়ে আসত। এমনি একদিন দেবহারা ও ভাইরার নেতৃত্বে লাল সমুদ্রের লোকজন জাহাজে উঠে অবৈধ মাল খালাস করতে গিয়েছিল। এদিকে জাহাজে অবৈধ মালের খবর জানায় জাহাজের নাবিক ও কোস্টগার্ড জাহাজে তল্লাশি করতে আসে। তখন জাহাজের নাবিক ও কোস্টগার্ড ও লাল সমুদ্রের স্মাগলার লোকজনদের মাঝে চোর পুলিশ খেলা চালু হয়। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে দেবহারা ও ভাইরার নেতৃত্বে সেই অবৈধ মাল পুলিশের চোখ ফাঁকি দিয়ে গ্রামে নিয়ে আসে। মুরগান সেই মাল বুঝে নেয় আর সবাইকে মোটা অঙ্কের টাকা বুঝিয়ে দেয়। সেই টাকাগুলো পেয়ে গ্রামের সবাই খুশি মনে বাসা ফিরে যায়। দেবহারা এক ছেলে, বউ ও তার মাকে নিয়ে সংসার করে। দেবহারার মা রাত জেগে থাকে যতক্ষণ না দেবহারা বাসায় ফিরে আসে, আর দেবহারাকে দেখতে পারলে তখনই তার মা ঘুমিয়ে পড়ে। দেবহারার মা রাত জেগে থাকে কারণ দেবহারার মা দেবহারার ভাই বোন দাদা বাবা সহ অনেকের মৃত্যু নিজের চোখে দেখেছে। এখন সে আর দেবহারার মৃত্যু দেখতে চায় না। এখন দেবহারার মা চায় দেবহারা তার মায়ের মৃত্যু দেখুক। এরপর দেবহারা তার ছেলেকে নিয়ে ইংরেজদের গল্প শোনাচ্ছিল, কিন্তু ভাড়া তার বাবা দেবহারাকে থামিয়ে বলে, তুমি শুধু ইংরেজদের ও তোমার বাবার গল্প শোনাও, কিন্তু আমি আমার বাবা দেবহারার সাহসিকতার গল্প শুনতে চাই। দেবহারা চুপ হয়ে যায় কারণ সে তো চোর, সে তো বলার মতো কিছু করে না। দেবহারার কাজ হলো চুরি করা, তাই সে তার ছেলেকে কিভাবে চুরি কথা গল্প করে শোনাবে। পরদিন দেবহারা একটি পরিবারের সাথে দেখা করে। সেই পরিবারকে দেবহারা টাকা দিয়ে সাহায্য করে কারণ এই পরিবারের একজন সমুদ্রে গিয়ে জাহাজের নাবিকদের হাতে মারা গিয়েছিল। এখন সেই মহিলা তার ছেলেকে সমুদ্রে পাঠিয়ে না দিয়ে পড়াশোনা করার জন্য স্কুলে পাঠিয়েছে, আর দেবহারা এই কথা শুনে অনেক খুশি হয়। প্রতি বছর লাল সমুদ্রের তীরে গ্রামে প্রতি বছর একটি পূজার আয়োজন করা হয়। সেই পূজার নাম শাস্ত্র পূজা। একটা শাস্ত্রকে কেন্দ্র করে এই পূজা করা হয়, আর সেই শাস্ত্র কি সামনে জানতে পারবো। কিন্তু লাল সমুদ্রের তীরে তো চারটি গ্রাম রয়েছে, তাই চার গ্রামে ছেলেদের মধ্যে লড়াই হয়। যে গ্রামে ছেলে লড়াইয়ে জিতে তারাই শাস্ত্র পূজা করার জন্য সুযোগ পায়। চার গ্রামে ছেলে মেয়ে এই শাস্ত্র পূজা নিয়ে আলোচনা করতেছিল, কোন গ্রাম এবার শাস্ত্র পূজার সুযোগ
পেতে পারে সেই ব্যাপারে তারা আলোচনা করতেছিল। দেবরার ছেলে ভাড়া বলে এই চার গ্রামে ভাড়ার বাবা দেবরার মতো শক্তিশালী আর কেউ নেই। তখন এই কথা শুনে ভাইরা ছেলে রেগে যায় আর ভাড়া ও ভাইরা ছেলে সেখানে লড়াই লেগে যায়। সেই ফাইটে অবশ্য ভাইরা ছেলে জিতে যায়। শাস্ত্র পূজার সুযোগের জন্য যে লড়াই করা হয় সেই রাত চলে আসে। সেই লড়াই দেখার জন্য চার গ্রামের লোকজন একসাথে লড়াই দেখতে আসে। সেই লড়াই শুরু হওয়ার আগে সব গ্রামের লোকজন আনন্দ উৎসব শুরু করে। শাস্ত্র পূজার সুযোগের জন্য লড়াই করার আগে দেবরা ভাইরাকে বলে, আমাদের মধ্যে লড়াইয়ের কি প্রয়োজন আছে? আমরা মাত্র চারটি গ্রাম, প্রতি বছর এক একটা গ্রাম শাস্ত্র পূজার সুযোগ পেলেই তো হয়। অনেক বছর ধরে রায়পার গ্রাম পূজার সুযোগ পাচ্ছে না, কারণ তারা শাস্ত্র পূজা যুদ্ধে জিততে পারে না। এবছর শাস্ত্র পূজা তাদেরকে দেওয়ার জন্য দেবরা ভাইরাকে বলে, কিন্তু ভাইরা এই কথায় রাজি হতে চাচ্ছিল না। তার মধ্যে তাদের পূর্বপুরুষরা তো বোকা ছিল না। তাদের পূর্বপুরুষরা যেহেতু লড়াই করে শাস্ত্র পূজার সুযোগ পেয়েছিল, তাই ভাইরাও চায় সেই ট্রেডিশনকে ফলো করে সেই শাস্ত্র পূজার লড়াই করে সেই শাস্ত্র পূজার সুযোগ পেতে হবে। ভাইরা রাজি না হলে শাস্ত্র পূজার লড়াই লেগে যায় আর সেই শাস্ত্র পূজার লড়াই দেবরা জিতে রায়পার গ্রামকে শাস্ত্র পূজার সুযোগ করে দিতে চাচ্ছিল। শাস্ত্র পূজার লড়াই লেগে যায়। লাল সমুদ্রের তীরে চার গ্রামের একজন প্রতিনিধিদের মধ্যে লড়াই করতে হয়। শেষ রাউন্ডে ভাইরা ও দেবরার মধ্যে লড়াই লাগে। ভাইরা ও দেবরার লড়াই দীর্ঘ সময় ধরে চলতেছিল। ভাইরা ও দেবরার মধ্যে লড়াই চলতে চলতে ভোর হয়ে যায় আর শেষ পর্যন্ত সেই লড়াই দেবরা জিতে যায় আর দেবরা এবারের মতো শাস্ত্র পূজার রায়পাকে দিয়ে দেয়। ফলে রায়পার গ্রাম শাস্ত্র পূজার সুযোগ পেয়ে যায়। একদিন রাতে দেবরা এক স্বপ্ন দেখে যে দেবরা এক রক্তক্ষয়ী যুদ্ধ করছে এবং সমুদ্রের পানি লাল হয়ে গেছে। পরদিন সকালে দেবরা স্বপ্ন কথা যুগলা নামে এক মহিলাকে বলে। যুগলা স্বপ্নের ব্যাখ্যা করে বলে সামনের দিনগুলো তার জন্য শুভ নয়। দেবরা যাকে সে আপন ভাবে সে কিন্তু তার আপন নয়। ভরসা করার মতো এখানে তার কেউ নেই। কিছুদিন পর এক জঙ্গলের ভিতর দিয়ে বাস চলাচল করতেছিল। সেই বাসের সাথে এক পুলিশ ভ্যান গাড়ি যাচ্ছিল আর সেই সময় সেখানে ডাকাতের আক্রমণ হয়। কিছুক্ষণ আগে দেবরা যে এক ছেলেকে করার জন্য খরচ দিয়েছিল সেই ডাকাতের আক্রমণে সেই ছেলেটিও মারা যায়। সেই ছেলেটার মা আফসোস করে বলে, সেই ছেলেকে যদি দেবরার সাথে সমুদ্রে স্মাগলিং করতে পাঠাতো তাহলে আজ তার ছেলেকে মরতে হতো না। কিছুদিন পর তুলসী ও মুর্গা নতুন স্মাগলিং এর অফার নিয়ে আসে। তখন দেবরা বলে সমুদ্রের মধ্যে কোস্ট গার্ডের টহল বেড়ে গেছে, এখন সমুদ্রে যাওয়া অনেক রিস্ক হয়ে যাচ্ছে, আমাদের কিছু হলে পরিবারকে কে দেখবে? দেবরার এই কথা বাকি দুই গ্রামের প্রধান মানতে চাচ্ছে না, কারণ মুর্গা তাদের এত বড় অঙ্কের টাকা অফার করে যে কারণে তারা মৃত্যুর রিস্ক কেও তারা মেনে নিয়েছে। তারা আরো বলে দেবরা যদি সমুদ্রে যেতে না চায় তাহলে দেবরাকে সমুদ্রে যেতে হবে না। তারা দেবরাকে ছাড়াই সমুদ্রে স্মাগলিং করতে যাচ্ছে। রায়াপ্পা দেবরার কাছে আসে আর বুঝায় যে তুমি তাদেরকে স্মাগলিং করতে থামাতে পারবে না। রায়াপ্পা দেবরাকে বুঝায় দেবরা যদি সমুদ্রে যায় তাহলে তাদের সমুদ্রে স্মাগলিং এর কোনো বিপদ ছাড়াই স্মাগলিং করতে পারবে। তখন দেবরা সহ সবাই স্মাগলিং করতে সমুদ্রে যায়। স্মাগলিং করতে গিয়ে এবার সবাই তার কোস্ট গার্ডের কাছে ধরা পড়ে। দেবরা এতদিন জানতো না যে আসলে কন্টেইনারের মধ্যে মুর্গা কি অবৈধ জিনিস নিয়ে আসতো। পুলিশ অফিসার এবার কন্টেইনার খুলে দেখায় যে সেখানে অস্ত্র গোলা বারুদের মতো সব মরণাস্ত্র ছিল। সেই অস্ত্র দিকে সবাইকে বলে, এসব দিয়ে কি করা হয় তোমরা কি আসলেই জানো? এসব অস্ত্র গোলা বারুদ দিয়ে হাজারো মানুষের জীবন নেওয়া হয়। আর তোমরা অস্ত্র গোলা বারুদ যাদের কাছে তুলে দাও আর যাদের কাছ থেকে টাকা নিচ্ছো তারা এগুলো ব্যবহার করে আবার তোমাদের কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নেয়। তখন দেবরার কাছে মনে পড়ে কিছুদিন আগে তাদের গ্রামের এক ছেলে সহ অনেক মানুষজন মারা গিয়েছিল। সেই সব কথা স্মরণ করতে করতে সেই কোস্টগার্ড অফিসারের বাসা থেকে ফোন আসে আর সেই কোস্টগার্ডের বাসা থেকে জানানো হয় সেই অফিসারের এক ফুটে মেয়ে হয়েছে। এই খুশির খবর শুনেও সেই অফিসার খুশি হয় না। সেই অফিসার জানায় তার মেয়ে এমন একটি দেশে জন্ম নিল জানে না
না আসে যে সেই মেয়ে এই দেশে কতদিন নিরাপদে বাঁচতে পারবে। কোস্টগার্ড অফিসার এই কথা বলার সময় ভাইরার হাতে বাঁধন খুলে যায়, আর সেই সুযোগে সে সকল কোস্টগার্ড অফিসারদের আক্রমণ করে। কিন্তু দেবারা কোস্টগার্ড অফিসারের কথা বুঝতে পেরে দেবারা ভাইরাদেরকে থামতে বলে এবং ভাইরাদের বিরুদ্ধে চলে যায়। ভাইরাদের গ্যাং কোস্টগার্ড অফিসারদের মারতে থাকে, কিন্তু ভাইরা সেই কোস্টগার্ড অফিসারদের বাঁচানোর চেষ্টা করে। ভাইরাদের গ্যাং কোস্টগার্ড অফিসারদের মেরে স্মাগলিং করে জাহাজ থেকে পালিয়ে যায়। কোস্টগার্ড অফিসার প্রধানকে দেবারা প্রমিস করে আজকের পর থেকে এই সমুদ্রে সে ইলিগাল কাজ করতে দিবে না। ভাইরা সমুদ্রের স্মাগলিং করে মুরগার মালামাল নিয়ে এসেছিল, সেখানে দেবারাও চলে আসে, আর সেখানে মুরগার মালামাল ভাইরা হস্তান্তর করতে চাচ্ছিল, কিন্তু দেবারা সেখানে বাধা দেয়। দেবারা বাধা দেওয়ায় দেবারাকে মুরগা আরো বেশি টাকা অফার করে আর সামনে আরো বড় কাজের অফার করে। দেবারা মুরগাকে জানিয়ে দেয় যে আজকের পর থেকে মুরগার লোকজন যদি এই পাহাড়ে স্মাগলিং এর কাজের জন্য আসে তাহলে মুরগা ও তাদের মালামাল আর কিছুই ফিরে যাবে না। ভাইরা ও তার অনুসারীরা দেবারাকে বলে এই স্মাগলিং করে তারা তাদের ফ্যামিলি চালায়, তারা এই কাজ ছাড়া আর কিছু করতে পারে না, তাই তারা এই কাজ তারা ছাড়তে পারবে না, আর তাদের কেউ বাধা দিতে আসলে ভাইরা ও তাদের অনুসারীরা তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। এই কথা শুনে দেবারা তাকে ধরে আর পিঠে দেবারা তার ট্রেডমার্ক এঁকে দেয়। এরপর দেবারা কন্টেইনার সহ সবকিছু সমুদ্রে ফেলে দেয়। সেই কন্টেইনারের মালামাল ব্লাস্ট হয় আর সবাইকে বলে আর কেউ যদি আবার সমুদ্রে স্মাগলিং করতে যায় তাহলে দেবারার মতো ভয়ানক আর কেউ হবে না। এরপর থেকে দেবারার ভয়ে সবাই আর সমুদ্রে স্মাগলিং করতে যায় না, সবাই আবার মাছ শিকার করা শুরু করে দেয়। ভাইরা ও তার অনুসারীরা গোপনে স্মাগলিং করতে গেলেও দেবারা তাদের উচিত শিক্ষা দিত এবং সবাইকে মেরে ফেলত। ভাইরা ও তার অনুসারীরা কিছুতেই দেবারাকে কিছুই করতে পারছিল না। একদিন রায়াপ্পা ছোট বোন যে ছিল অন্ধ, রায়াপ্পা ছোট বোন সমুদ্রে যায় জীবন দিতে, তখন ভাইরা তাকে বাঁচিয়ে আনে। রায়াপ্পা তার ছোট বোনের কাছে জানতে চায় সে কেন জীবন দিতে চাচ্ছে। রায়াপ্পা ছোট বোন বলে তার মতো অন্ধ মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, যে কারণে রায়াপ্পা অনেক টেনশন করে, তাই রায়াপ্পা ছোট বোন এই কাজ করতে গিয়েছিল। তখন ভাইরা বলে সে তার ছোট ভাইয়ের সাথে রায়াপ্পা ছোট বোনকে বিয়ে দিবে, কিন্তু ভাইরা ও তার অনুসারীরা এই কথা মানতে চায় না, কারণ রায়াপ্পা ছিল দেবারার বন্ধুর মতো। এবার ভাইরা তার আসল উদ্দেশ্য প্রকাশ করে বলে যে রায়াপ্পার বোনের বিয়েতে দেবারা অবশ্যই আসবে, আর সেদিনই হবে দেবারার শেষ দিন। রায়াপ্পা দেবারার বাড়িতে যায় আর তার ছোট বোনের বিয়ে দাওয়াত দিতে। ভাইরার ভাইয়ের সাথে রায়াপ্পার বোনের বিয়ের কথা শুনে দেবারা অনেক খুশি হয় এবং দেবারা জানায় সে অবশ্যই বিয়েতে আসবে। বিয়ের দিন চলে আসে, ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। এই আনন্দে ভাইরা সবাই দুষ্টু পানি খাচ্ছিল, আর সেখানে দেবারা চলে আসে আর একটু দূরে সিঙ্গাপ্পার সাথে দেবারা কথা বলতে থাকে। তখন ভাইরার সঙ্গীরা বলা শুরু করে যে দেবারা আসছে ঠিকই, কিন্তু সে দূরে বসে আছে। দেবারা যদি তাদেরকে আপন ভাবত তাহলে দেবারা তাদের কাছে এসে বসত। তখন দেবারা দূর থেকে উঠে এসে ভাইরার পাশে বসে আর তাদের সাথে দুষ্টু পানি খায়। আসলে ভাইরাদের এটি ছিল প্ল্যান, দেবারাকে বেশি দুষ্টু পানি খাইয়ে মাতাল করা হয়। রায়াপ্পা জঙ্গল দিয়ে যাচ্ছিল আর সেই সময় ভাইরার গ্যাংয়ের লোকেরা দেবারাকে মারার প্ল্যান আলোচনা করতেছিল। সেই কথা শুনে রায়াপ্পা ভাইরার কাছে যায়, ভাইরাকে রিকোয়েস্ট করে দেবারাকে না মারতে। তখন রায়াপ্পাকে চুপ থাকতে বলে আর ভাইরার কথা না শুনলে রায়াপ্পার বোনকে বাঁচিয়ে রাখবে না, আর ভাইরার ছোট ভাইয়ের সাথে রায়াপ্পা ছোট বোনে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। রায়াপ্পাকে বাধ্য করা হয় আর ভাইরা বলে যে দেবারাকে বলতে যে কিছু লোক সমুদ্রে স্মাগলিং করতে যাচ্ছে, দেবারা যেন দ্রুত সেই স্মাগলিং কে বাধা দিতে চায়। রায়াপ্পা বাধ্য হয়ে দেবারাকে সেই কথা বলে যে সমুদ্রে স্মাগলিং করা হচ্ছে। দেবারা সেই কথা শুনে সেই সমুদ্রে পাড়ে চলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না, আর দেবারা বেশি দুষ্টু পানি খাওয়ায় সে ক্লান্ত হয়ে ক্লান্ত শরীরে শুয়ে পড়ে। আর তখনই সমুদ্রের পানি ও বালি থেকে একের পর এক ভাইরার লোকেরা দেবারাকে মারতে আসে। দেবারা ও ভাইরাদের গ্যাং এর সাথে ফাইট হয়, কিন্তু ভাইরার গ্যাং এর সদস্যরা দেবারার সাথে পেরে উঠতে পারছিল না। দেবারা একের পর
জ্যাক সবাইকে মেরে ফেলে। সেই ফাইটে সবার রক্তে সমুদ্রের পানি লাল হয়ে যায়। তখনই দেবরা মনে পড়ে সেই স্বপ্নের কথা। প্রেজেন্ট সিন চলে আসে। সিঙ্গাপ্পা ও শিভাম যেখানে আলোচনা করতেছিল, শিভাম জানতে চায় শিভাম কি সমুদ্রের সেই লাশগুলোকেই দেখতে পেরেছে। সিঙ্গাপ্পা জানায় যে শিভাম সেই লাশগুলোকে দেখতে পায়নি, এগুলো অন্য লাশ। পাস্ট সিনে আবার চলে যায়। গ্রামের সবাই সমুদ্রের পারে আসে আর সেখানে সবাই মৃতদেহ দেখতে পায়। সেই মৃতদেহের মধ্যে একমাত্র কোরা নামে একজন বেঁচে ছিল। সে ভাইরাকে জানায় দেবরা সবাইকে মেরেছে। আর তখন ভাইরা দেবরাকে সেখানে চারপাশ খুঁজতে ছিল। ভাইরা তখন পাথরে এক লেখা দেখতে পায়। সেই পাথরে লেখা ছিল যে দেবরা ভেবেছিল তারা সবাই সঠিক পথে ফিরে এসেছে, কিন্তু তারা সঠিক পথে ফিরে আসেনি, তাদের লোভ বাসা বেঁধেছে। তাই তারা কোনো শয়তান ও বিধাতাকে পরোয়াই করে না। আর তাই আজ থেকে দেবরা তাদের মনে ভয় জাগানোর জন্য দূর থেকে তাদের স্মাগলিং বন্ধ করবে। কেউ যদি সমুদ্রে ইলেগাল কাজ করতে যায় তাহলে তার জীবন নিয়ে আর ফিরতে পারবে না। এই দিনের পর থেকে দেবরা আর কোনো দিন সবার সামনে দেখা যায়নি। এই দিনের পর কেউ সমুদ্রে ইলিগাল কাজ করতে গেছে, ফলে তারা আর কখনো ফিরে আসেনি। দেবরার পরিবার এখনো দেবরার জন্য অপেক্ষা করে আছে। ভাইরা দেবরার গ্যাংকে নির্মম ভাবে মারে যেন দেবরা তাদেরকে বাঁচাতে আসে। গ্রামের কিছু যুবকদের ভাইরা নিজেদের গ্রামে নিয়ে যায়। সেই যুবকদের ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয় দেবরাকে মারার জন্য। এইভাবে মারার জন্য 12 বছর সেই যুবকদের ট্রেনিং দেওয়া হয়। ভাইরার যুবক সৈনিকরা বড় হয় আর ভাইরার কিছু সৈনিক দেবরার মাকে দেখতে যায়। সে সব সৈনিক ভাবে যে দেবরার মা মারা যেদিন যাবে সেদিন দেবরা ঠিকই চলে আসবে। দেবরার ছেলে বড় হয়ে গিয়েছে। দেবরার ছেলে বড় হয়ে তার বাবার মতোই হয়েছে। ভাইরা সমুদ্র থেকে এক হাঙ্গর মাছ শিকার করে নিয়ে আসে। সেই হাঙ্গর মাছ দেখে সবাই অবাক হয়। ভাইরার বন্ধুরা বলতেছিল যখন তারা মাছ ধরতে গিয়েছিল তখন সেখানে হাঙ্গর মাছ চলে আসে। হাঙ্গর মাছটা তাদের পিছু ছাড়তেছিল না। তখন ভাইরা সেই হাঙ্গর মাছের সাথে লড়াই করে। সেই লড়াই জিতে সেই হাঙ্গর মাছটাকে সমুদ্রের তীরে সে নিয়ে এসেছে। সেখানে উপস্থিত সবাই অবাক চোখে দেখে আর চুপ ছিল। তখন ভাইরা বলে, তোমাদের কি মনে হচ্ছে এই হাঙ্গর মাছটি আগেই মারা গিয়েছিল? আর সেই মারা যাওয়া হাঙ্গর মাছটি নৌকায় তুলে নিয়ে আসছি। সেখানে থাকা সকল মানুষজন আসল রহস্য বুঝতে পেরেছে, কারণ ভাইরাকে তারা ছোটবেলা থেকে কখনো এই দুঃসাহসী ও শক্তিশালী ভাবে দেখেনি। অন্যদিকে দেখা যায় ভাইরার পরিবার দেবরাকে খুঁজে বেড়ায়। তখন ভাইরা তার পরিবারের উপর রাগ করে আর বলে যে মানুষটা তার জিত পুরো করার জন্য হারিয়ে গেছে তাকে কেন এখন খুঁজতে হবে। ভাইরা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখন এক বৃদ্ধ মহিলা দেখা যায়। যার ছোট ছেলে অসুস্থ ছিল কিন্তু তার ছেলেকে সে ওষুধ খাওয়াবে না, সেই বৃদ্ধা বলে যে গ্রাম থেকে যদি অশুভ শক্তি বিদায় নেয় তাহলে অসুখ ঠিকই ঠিক হয়ে যাবে। তখন ভাইরা তাকে বলে এইসব অন্ধবিশ্বাস বাদ দিয়ে ছেলেকে ওষুধ খাওয়াও। তখন বুড়িটা রেগে যায়। বুড়িটা রেগে যাওয়ায় ভাইরা বুঝতে পারে না যে সে কি ভুল কথা বলেছে। তখন অন্য এক বৃদ্ধ বুড়া বলে যে দেবরা থাকলে শাস্ত্র পূজা জিতে এই গ্রামে অশুভ শক্তি দূর করত। তুমি এত বড় বীরের ছেলে হয়েও শাস্ত্র পূজার ব্যবস্থা করতে পারো না, তাই সে বৃদ্ধা রাগ করে চলে গেল। গ্রামে মেয়েরা কাজ করতে করতে ভাইরার সম্পর্কে বলে, ভাইরা শুধু তার বাপের চেহারা পেয়েছে কিন্তু সাহস এতটুকু নাই যে সে অন্যের সাথে লড়বে। তখন এক মেয়ে দৌড়ে এসে থাঙ্গাকে বলে, ভাইরা সমুদ্র থেকে মাছ ধরতে গিয়ে বিশাল এক হাঙ্গর মাছ ধরে এনেছে। ভাইরার এমন সাহসী কাণ্ড শুনে থাঙ্গা অনেক ইমপ্রেস হয়ে যায়। ঠিক সেই সময় ভাইরা সেখানে চলে আসে রায়াপ্পার সাথে শাস্ত্র পূজার জন্য কথা বলার জন্য। থাঙ্গা অবাক দৃষ্টিতে দেখতেছিল। ভাইরা রায়াপ্পাকে বলে যে শাস্ত্র পূজার সময় এসেছে, শাস্ত্র পুজো উদযাপনের জন্য কথা বলতে সে এখানে চলে এসেছে। এই শাস্ত্র পূজার কথা শুনে থাঙ্গা আরো বেশি ইমপ্রেস হয়। থাঙ্গা ভাইরাকে অনেক পছন্দ করত। থাঙ্গা মনে করেছিল শাস্ত্র পূজার জন্য হয়তো তারা ফাইট করবে, কিন্তু ভাইরা লড়াই করতে চায়নি। ভাইরা রায়াপ্পাকে বলে, গ্রামের সবাই শাস্ত্র পূজা করতে চায়, আমি তো লড়াই করতে পারবো না কারণ আমার হার আস্ত থাকবে না। আর সে আরো বলে, এবার আমরা ভাইরার কাছে যাই আর আমরা শাস্ত্র পূজার জন্য তার কাছে রিকোয়েস্ট করব, যেন সে আমাদের গ্রামে শাস্ত্র পূজা করার জন্য সুযোগ দেয়। তাই রায়াপ্পা ভাইরাকে সাহায্য করার জন্য ভাইরার কাছে যায়। রায়াপ্পা ও ভাইরার কাছে যায় আর শাস্ত্র পূজা দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু ভাইরাকে ভিখারি বলে অপমান করে তাড়িয়ে দেয়। পরদিন সকালে শাস্ত্র পূজার জন্য সবাই হাজির হয়। তখন ঘোষণা দেওয়া হয় যে পুরনো ইতিহাস ঐতিহ্য অনুসারে এবারও লড়াই করে যে জিতবে সেই গ্রামের মানুষজন শাস্ত্র পূজার জন্য সুযোগ পাবে। এই কথা শুনে সবাই অবাক হয়, কারণ দেবরা
দেবারা না থাকায় এতদিন ভাইরা বিনা লড়াইয়ে শাস্ত্র পূজার সুযোগ পেত। এবার রাঙ্গা দুষ্ট পানি খেয়ে ভাড়ার সাথে লড়াইয়ে লেগে যায়। ভাড়া প্রথমে পেরে উঠতে পারতেছিল না, এক সময় এক আঘাতে রাঙ্গাকে কাবু করে ফেলে। রাঙ্গাকে হারিয়ে পরের রাউন্ডে গারুদাকে ভাড়া হারিয়ে দেয়। ফাইটের মাঝে দেখা যায় যে ভাড়ার বন্ধুরা পানিতে কিছু একটা মিশাচ্ছে। এটা ছিল ভাড়া জেতার অন্যতম আসল কারণ। এই শাস্ত্র পূজার লড়াই জিতে যাওয়ার পাশাপাশি সকলে অবাক হয়। পরদিন রায়াপ্পা ভাইরার কাছে যায়, তখন ভাইরা বলে ভাড়া যে এত বড় ধোকাবাজি করলো, এখন ভাড়ার কি করা উচিত। রায়াপ্পা বলে ভাড়া পানির সাথে নেশা মিশিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু ভাড়া শাস্ত্র পূজার লড়াইয়ে যেভাবে তাদেরকে মেরেছে তখন মনে হচ্ছিল দেবারা ভাড়ার রূপে ফিরে এসেছে। সে আরো বলে সমুদ্রে এক দেবারা আছে, আর যদি জমিনে আরো এক দেবারা জন্ম হয় তাহলে তাদের রাজত্ব হারানোর ভয় রয়েছে। ভাইরা জঙ্গলে বসেছিল, সেই জঙ্গলে মুর্গা চলে আসে। ভাইরা মুর্গাকে বলে আবারও সমুদ্রে যাওয়ার সময় চলে এসেছে, কারণ ভাইরা এতদিন ধরে শক্তিশালী সৈন্য দল প্রস্তুত করেছে, এখন সেই সৈন্যবাহিনী সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু মুর্গা বলে সমুদ্রে যাওয়ার আগে দেবারা যদি আবার ঝামেলা করে। ভাইরা বলে মালের পাশাপাশি ভাইরা সৈন্যরা দেবারা মাথাও নিয়ে আসবে এবার। কিন্তু মুর্গা এই রিস্ক নিতে যাচ্ছে না, কারণ সে দেবারাকে এতই ভয় পাচ্ছিল যে দেবারা যদি বেঁচে থাকে তাহলে তার মালের সাথে তার মুর্গা জীবনও নিয়ে যাবে। তাই মুর্গা বলে ভাইরাকে যেভাবে হোক আগে মারতে হবে। তাই মুর্গা বলে ভাইরাকে যেভাবে হোক দেবারাকে মারতে হবে। দেবারাকে মারলে মুর্গা আবার কাজ অফার করবে। দেবারাকে মারতে হলে আগে দেবারাকে সবার সামনে আনতে হবে। তাই মুর্গা ও ভাইরা পরিকল্পনা করে এলাকায় ছড়িয়ে দেয় যে দেবারা মারা গিয়েছে। দেবারা মিথ্যে মারা যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ায় দেবারা মা অসুস্থ হয়ে পড়ে। ভাইরা জানতে পারে দেবারা মা অসুস্থ। আর ভাইরা জানতো যে দেবারা মা অসুস্থ, আর সেই সুযোগে দেবারা অবশ্যই তার মাকে দেখতে আসবে। তাই ভাইরা দেবারাকে ধরার জন্য দেবারার বাসায় আশেপাশে লোকজন লুকিয়েছিল। তিন দিন পর দেবারা তার মাকে দেখতে আসে। সেই সুযোগে ভাইরাও আবার দেবারাকে ধরার জন্য সেই ঘরে ঢুকে পড়ে। ততক্ষণে দেবারা তার মাকে দেখে পালিয়ে যায়। ভাইরার লোকেরা দেবারাকে ধরার জন্য পিছু নেয়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ভাইরার গ্যাং দেবারাকে ধরতে পায় না। পরের দিন তুলসী ও মুর্গা আসে ভাইরার কাছে দেখা করতে, আর বলে দেবারা তার মায়ের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু দেবারা ভাইরাদের প্রতিরোধ না করে পালিয়ে গিয়েছে। হয়তো দেবারা আগের মতো শক্তিশালী কাজ করতে পারে না। তাই মুর্গা আবার ভাইরাদের স্মাগলিং কাজ দিয়ে দেয় এবং প্রচুর টাকা অফার করে। সামনের সপ্তাহে সমুদ্র পথে মুর্গার অনেক মাল আসবে। মুর্গা বলে শুধু মাল আনলেই হবে না, সেই সাথে দেবারা মাথাও আনতে হবে। অনেক বছর পর স্মাগলিং এর সুযোগ পেয়ে গ্রামের সবাই খুশি ছিল, কিন্তু আগের দিন রাতে এক দুর্ঘটনায় ভাইরার হাত ভেঙে যায়। ভাইরা বুঝতে পারে সয়া তার হাত ভেঙে দিয়েছে। ভাইরার হাত ভেঙে দেওয়ায় সয়ার গলা চেপে ধরা হয়। তখন সয়া বলে সে যখন ছোট ছিল দেবারা তার বাবাকে মেরে সমুদ্রে পারে ফেলে দিয়েছিল, আজও সেই দৃশ্য সে ভুলতে পারে না। তাই সয়া ভাইরার হাত ভেঙে রেখেছে যেন সে নিজের হাতেই দেবারাকে মারবে। দেবারা ছোট মেয়ে কান্না করতে করতে বাসা চলে আসে আর জানায় রাস্তার ছেলেরা তাকে বলতেছিল যেন তারা দেবারাকে সমুদ্রে মারতে যাচ্ছে। দেবারাকে মারার পর ভাইরার বোন কে প্রতিদিন দুষ্ট কাজের জন্য নিয়ে যাবে বলে তারা জানায়। তখন ভাইরার বোন কে কেউ বাঁচাতে আসবে না। ভাইরা সেই ছেলেদের কাছে যায় আর বলে তার বোন কেঁদে কেঁদে তার মায়ের কাছে সবকিছুই বলেছে, কিন্তু আমাকে কিছু বলেনি, কারণ ভাইরার বোন জানে ভাইরা কিছুই করতে পারবে না। সেই ছেলেগুলো ভাইরাকে দেখে হাসতে থাকে আর বলে যে পুরুষ অন্যকে নেশা করিয়ে লড়াই জিতে নেয় সে আবার তার বোনকে কিভাবে রক্ষা করবে। ভাইরা আবার নেশা করে নেয় আর সেখানে ফাইট লেগে যায়। পরদিন সকালে সিঙ্গাপ্পা ভাইরাকে বলে কাল রাতে লড়াইয়ে মায়ের খেয়ে একজন মারা গিয়েছে। এই কথা শুনে ভাইরা অবাক হয়, কারণ সে এত সিরিয়াস ভাবে কাউকে মারেনি। ভাইরা ভয় পায় আর ভাইরার কাছে চলে যায় ভাইরাকে সবকিছু বোঝানোর জন্য। ভাইরার কথা ভাইরা সব শুনে আর বলে যে সে ভাইরাকে বিশ্বাস করতে পারে যদি ভাইরা কালকে স্মাগলিং এর কাছে যোগ দেয়। সেখানে থাকে এক বৃদ্ধ ভাইরাকে বলে যে আমাদের লোকদের মারলো তাকে আবার সমুদ্রে পাঠাচ্ছ, সেটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে। ভাইরা বলে কাল রাতে যে মারা গিয়েছিল তাকে ভাইরা মারেনি, ভাইরা নিজেই সেই সৈনিককে মেরেছে। দেবারাকে মারা এত সহজ কাজ না, যারা যাচ্ছে তারা সহজে দেবারার সাথে পেরে উঠতে পারবে না। ভাইরাকে দেখে দেবারা যদি এক পলক থেমে যায় তাহলে দেবারাকে মারা সহজ হবে। সেদিন রাতে ভাইরাকে নিয়ে সমুদ্রে স্মাগলিং করতে যায়। সবাই তীক্ষ্ণ চোখে সমুদ্রের দিকে তাকাচ্ছিল, কারণ কখন যে দেবারা আসবে। ভাইরা যেই নৌকায় ছিল সেই নৌকায় আগুন ধরে যায় আর সবাই সেই নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে। আর কিছুক্ষণ পরে ভাইরা এক মৃত লাশ তুলে নৌকায় নিয়ে আসে আর বলে যে দেবারা চলে এসেছে, সবাইকে মেরে ফেলতেছে। তখন নৌকায় থাকা বাকি সদস্যরা পানিতে ঝাঁপ দেয়।
পানির নিচে দেবারা একের পর এক সবাইকে আক্রমণ করে আর ভাড়া একের পর এক সব লাশকে নৌকে তুলে আনে। অন্যদিকে ভাড়ার মা দৌড়ে আসে সিঙ্গাপার কাছে আর বলে যে ভাইরা তার ছেলেকে স্মাগলিং করার জন্য সমুদ্রে নিয়ে গেছে, আপনি তো দেবারাকে চিনেন, আর কেউ অন্যায় করলে সে তার ছেলেকে হাত দিবে না। ভাড়ার মা সিঙ্গাপাকে অনুরোধ করে যে ভাড়াকে সমুদ্র থেকে ফিরিয়ে আনতে। সিঙ্গাপা বলে যে দেবারা অনেক আগে মারা গিয়েছে আর এত বছর ধরে সমুদ্র রক্ষা করে আসছে যে যোদ্ধা সে তোমার স্বামী নয়, সে যোদ্ধা তোমার ছেলে ভাড়া। ভাড়া তার বাবার বীরত্বের কথা শুনতে শুনতে বড় হয়েছিল, তাই সে তার বাবার বীরত্বকে ধরে রাখার জন্য সেদিন সে পাথরে লিখে দিয়েছিল দেবারা বেঁচে আছে। দেবারা স্ত্রীকে বলে, তুমি যা ভাবছো ভাড়া সমুদ্রে স্মাগলিং করতে গিয়েছে কিন্তু আসলে তা সত্য নয়, সে সমুদ্র রক্ষা করতে গিয়েছে। সমুদ্রে ভাড়া এক এক করে সবাইকে শেষ করে দেয়, সবাইকে তুলে তীরে নিয়ে আসে আর সিঙ্গাপাকে বলে ভাইরা সৈন্যদের দেখে পরবর্তী প্রজন্ম সমুদ্রে যাওয়ার সাহস করবে না। এবার ভাড়া সিঙ্গাপাকে বলে তার পিঠেও সিঙ্গাপা দেবারা ট্রেডমার্ক এঁকে দিতে, যেন কেউ সন্দেহ না করে ভাড়া এইসব কাজ করেছে, যেন সবাই বিশ্বাস করে যে এই কাজগুলো দেবারাই করেছে। সিঙ্গাপা বলে যে এই বুড়ো বয়সে সে এই কঠোর কাজ করতে পারবে না। তখন ভাড়া নিজেই তার বাবার ট্রেডমার্ক পিছে নেয়। দৃশ্য চলে আসে প্রেজেন্ট ডেতে। তখন শিভাম জানতে চায় তাহলে দেবারাকে কে মেরেছে। সিঙ্গাপার চোখে আমরা দেখতে পাই দেবারাকে তার ছেলে ভাড়াই মেরেছিল। ভাড়া কেন তার বাবাকে মেরেছিল? আর এই কিন্তু রেখে দেবারার পার্ট ওয়ান শেষ হয়। সবার জন্য শুভকামনা ও অবিরাম ভালোবাসা।